দেখুন যে কারণে মুক্তির আগে টিউবলাইটের বড় সাফল্য। বলিউডে এই মুহূর্তে সব থেকে প্রতীক্ষিত ছবি টিউবলাইট। মুক্তি পাওয়ার ঠিক আগেই সালমান খান ও কবির খানের মুকুটে জুড়ল নতুন পালক। ছবিটি প্রথম বলিউড ছবি হিসেবে নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারে জায়গা করে নিয়েছে। নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারের বেশ কয়েকটি হোর্ডিং এই এখন কবির খান পরিচালিত টিউবলাইট। ছবিটি নিয়ে ইতিমধ্যে বি টাউনে জল্পনা শুরু হয়ে গিয়েছে। আর টাইমস স্কোয়ারে জায়গা করে নেওয়ার পরেই যে এই ছবি নিয়ে উত্তেজনা আরও বেড়েছে তা বলাই বাহুল্য। প্রসঙ্গত ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 23 জুন। ছবিতে সালমান খান ছাড়াও রয়েছেন চীনের অভিনেত্রী জুজু এবং সোহেল খান। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই। ¶¶